আমরা অবস্থান করছি এখন লাস ভেগাসে, গ্যাম্বলিং স্টেশনে যাব, বেশ কয়েকটা ক্যাসিনোতে যাব আমরা। ক্যাসিনোতে যে গেমগুলা হয় সেই গেমগুলাই কিন্তু এখানে খেলে। হ্যালো দর্শক, আমি মিথুন এবং আমি শিমুল, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ভ্যাঙ্কুভারে। একজন বাংলাদেশি কানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং, মজার মজার খাবার, আর কানাডা সম্পর্কিত আপডেট। তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি। হ্যালো সুধী দর্শক, সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা অবস্থান করছি এখন লাস ভেগাসে। আপনারা জানেন যে লাস ভেগাসের অন্যতম যেই জিনিসটা লোকজন প্রায়োরিটি দেয় এবং লাস ভেগাসের অন্যতম ব্যবসার যে প্রধান উৎস বা ট্যুরিস্টের প্রধান উৎস হচ্ছে গ্যাম্বলিং, বা এখানে যে সফট মেশিনগুলো আছে এখানে মানুষজন খেলাধুলা করে, গ্যাম্বলিং খেলে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই গ্যাম্বলিং মেশিন থেকে কিন্তু গভর্নমেন্টের একটা বিশাল পরিমাণে ইনকাম আসে। শুধু তাই না, এই যে লাস ভেগাসের যে আপনারা থাকেন বা সিনেমায় দেখে থাকেন মানুষজন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার জেতে, এটা কিন্তু এই লাস ভেগাসে সম্ভব হয়। এটা একেবারে ভুল না, অনেকেই কিন্তু এখান থেকে মিলিয়ন ডলার জিতে, বিলিয়ন ডলার জিতে বাড়ি ফিরে। আজকে আমাদের পর্বটা আপনাদেরকে সাজিয়েছি লাস ভেগাসের বেশ কয়েকটা গ্যাম্বলিং স্টেশনে যাব, বেশ কয়েকটা ক্যাসিনোতে যাব আমরা। খেলাগুলো কীভাবে খেলে এবং কী কী ঘটে এবং খেলতে কেমন লাগে এই জিনিসগুলো আপনাদেরকে আজকে দেখাবো। বেশ কয়েকটা গ্যাম্বলিং ক্যাসিনো আপনাদেরকে দেখাবো। যারা কখনো লাস ভেগাসে আসেন নাই তাদের জন্য এটা একটা মজার এন্টারটেইনিং কন্টেন্ট হতে যাচ্ছে আজকে, সাথেই থাকুন। দর্শক, 1905 সালে আমরা যতটুকু জেনেছি লাস ভেগাস সিটি অফ লাস ভেগাসের প্রতিষ্ঠা করা হয়। এরপর আসলে পপুলেশনের ক্ষেত্রে একটা বিশাল জাম্প আসে যখন আমেরিকার প্রেসিডেন্ট হুবার ড্যামটি এখানে প্রতিষ্ঠিত করেন। এবং হুবার ড্যামটির নির্মাণ কাজ চলাকালীন সময়েই প্রচুর পপুলেশন শুরু হয়, এখানে মানুষজন আসেন, বিভিন্ন চাকরি বাকরি গোড়াপত্তন হয়। সেই সময় থেকেই এই নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসের এরিয়াটিতে বিভিন্ন ধরনের গ্যাম্বলিং, প্রস্টিটিউশন এগুলো লিগালাইজ করে দেওয়া হয়। 1931 সালে ঘটনাটা ঘটে। এরপর থেকেই দেখা যায় বিভিন্ন ধরনের মাফিয়া ডন থেকে শুরু করে অন্যান্য যে সকল ব্যবসায়ী, গ্যাম্বলিং এবং ক্যাসিনো বিজনেসম্যান রয়েছেন তারাও লাস ভেগাসে চলে এসে আস্তানা গাড়েন। সো এখানে আসলে সব মেশিন নাই, এখানে ক্যাসিনো রয়্যাল মানে ক্যাসিনোতে যে গেমগুলো হয় সেই গেমগুলাই কিন্তু এখানে খেলে। এটা নাম দিয়েছে ওরা মুভি থেকে অনুপ্রাণিত হয়ে কিনা আমি জানি না, ক্যাসিনো রয়্যাল এটা নাম দিয়েছে। সো ইটস গুড, আমরা এখনও জানি না আসলে ক্যাসিনো রয়্যাল এখানে কী খেলা হয়, বাট জানার চেষ্টা করছি, সাথেই থাকুন। লাস ভেগাসের প্রতিটি হোটেলের নিচেই কিন্তু ক্যাসিনো অবস্থান করে। এছাড়া মান্ডালে বে হোটেলটিতে আমরা যখন ভিজিট করছিলাম তখন কিন্তু দেখেছি এই হোটেলের প্রায় প্রতি ডালাতেই ক্যাসিনো রয়েছে। 1942 সালের দিকে আমেরিকান আর্মি লাস ভেগাসের ব্লক 16 বা রেড লাইট এরিয়াটি আসলে পার্মানেন্টলি বন্ধ করে দেয়, এখানে প্রস্টিটিউশন বিজনেস তারা বন্ধ করে দেয়। এই লাস ভেগাস স্ট্রিপটা 6.8 কিলোমিটার লম্বা একটা বিশাল স্ট্রিপ। এই স্ট্রিপের দুই পাশে রয়েছে ওয়ার্ল্ডের ফেমাস সব 5-স্টার বিভিন্ন ক্যাসিনো। এবং এই লাস ভেগাসের যে সাইন, সে সাইনটা 1959 সালেই কিন্তু প্রথম বানানো হয়। এই ফ্যাবুলাস লাস ভেগাস লেখা যে জায়গাটা, এই জায়গাটাও কিন্তু সবাই একবার হলেও গিয়ে জীবনে ছবি তোলে। 1989 সালে প্রথম যখন মিরেজ ওপেন করা হয় তখন থেকেই শুরু হয় আসলে ওয়ার্ল্ডের 5-স্টার হোটেলগুলোর বিজনেস। এবং লাস ভেগাসে গেলে আপনি দেখবেন প্রতিটি হোটেলের নিচেই ক্যাসিনো মেশিন রয়েছে, এমনকি এয়ারপোর্টে যখন প্রথম আপনি নামবেন তখনই দেখবেন ক্যাসিনো মেশিন বা স্লট মেশিন বসানো রয়েছে। বিভিন্ন ধরনের গ্যাম্বলিং,
লিগালাইজ করা আছে এখানে। পরপরই কিন্তু আস্তে আস্তে অন্যান্য হোটেলগুলো চলে আসে, ওয়ার্ল্ড ফেমাস বেলাজিও, ভেনিশিয়ান, প্যালাজো, ওয়াইন, এনকোর রিসোর্টস, এইগুলোও কিন্তু আস্তে আস্তে চলে আসে। এছাড়াও স্ট্রিপস আস্তে আস্তে লাক্সারিয়াস হাই এন্ড সেগমেন্টের দিকে আগাতে থাকে। 2000 সালের পর থেকে আমরা তাই দেখতে পাচ্ছিলাম এবং বিভিন্ন মিলিয়ন্স অফ ডলার, বিলিয়ন্স অফ ডলার এই ক্যাসিনোগুলোতে খরচ করা হয়। দর্শক, এখন আমরা আরেকটা ক্যাসিনোতে চলে আসছি, লাস ভেগাসের বিখ্যাত ওয়াইন রিসর্টের ক্যাসিনো। এটা ওয়াইন হচ্ছে নতুন একটা হোটেল ওদের এখানে। এই হোটেলের ক্যাসিনো আমরা আজকে আপনাদেরকে একটু একটু করে দেখাবো এবং সাথে সাথে আরও কিছু অজানা তথ্য বলবো ক্যাসিনো গেম সম্পর্কে, লাস ভেগাসে যেটা লিগাল। যেগুলো দেখতে পাচ্ছেন মেশিনগুলো, এগুলো হচ্ছে নর্মাল, ধরেন $50,000 পর্যন্ত খেলা যায় এরকম স্লট মেশিন। হাই স্লট মেশিন আছে যেগুলোতে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 50-60 মিলিয়ন কিংবা $1 বিলিয়ন পর্যন্ত খেলা হয়। সেই স্লট বসার জায়গাও কিন্তু আলাদা। চলুন আপনাকে দেখাই, এটা হচ্ছে হাই স্লট। তো এই যে এরিয়াটা দেখছেন, এটা হচ্ছে হাই লিমিট স্লট। এখানে মেশিনগুলো বসানো আছে হাই লিমিট, $1 মিলিয়ন বা $1 বিলিয়ন দিয়ে যারা খেলে। এই রুমের ভেতরে কিছুটা রেস্ট্রিকশনস আছে ঢোকার ব্যাপারে। 2011 সালের পরপর থেকেই কিন্তু নাটকীয়ভাবে লাস ভেগাসের একটা পরিবর্তন আসে। লাস ভেগাসকে বিভিন্ন কনভেনশন, এছাড়া বিভিন্ন অফিসিয়াল প্রোগ্রাম থেকে শুরু করে চাইল্ড ফ্রেন্ডলি সিটি করার একটা প্রয়াস গভর্নমেন্ট হাতে নেয়। এখানে শুধুমাত্র যে আপনার ক্যাসিনো বিজনেস রয়েছে সেগুলোই কিন্তু না, 2011 সালের পর থেকে আস্তে আস্তে করে এই লাস ভেগাসে বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড ফেমাস মিউজিয়াম, যেমন লুভার মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়, শিশুদের জন্য মিউজিয়াম হয় এবং বিভিন্ন ধরনের অফিসিয়াল কনভেনশনও কিন্তু এই লাস ভেগাসেই অনুষ্ঠিত হতে শুরু করে। এছাড়াও কিন্তু এখানে কন্টেইনার পার্ক আছে, চকলেট ওয়ার্ল্ড আছে, আছে শার্ক রিফ অ্যাকুরিয়াম, এছাড়াও আছে মিউজিয়াম অফ ইলিউশন, ডিসকভারি চিলড্রেন্স মিউজিয়াম, এই জিনিসগুলোই কিন্তু আমরা আস্তে আস্তে দেখেছি। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, শুধুমাত্র লাস ভেগাসেই যে ক্যাসিনো বা প্রস্টিটিউজম রয়েছে তা কিন্তু নয়, নর্থ আমেরিকার যে কোনো শহরেই বিষয়টি রয়েছে। কিন্তু কোনো একটা কারণে এই লাস ভেগাস সিন সিটি নামে খ্যাতি লাভ করে এবং শুরু থেকেই লোকজন এখানে ক্যাসিনো বা প্রস্টিটিউশন হয় বলেই মনে করে, যেটি অনেকাংশেই কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। ওয়ার্ল্ড ফেমাস বিভিন্ন শো এখানে হয়, এছাড়াও আমরা যে দেখেছি সার্ক ডে সোলেলের শো, ওয়ার্ল্ড ফেমাস শো, সেই শো বা সার্কাসগুলোও কিন্তু এখানে হয়। সো এখানে আপনার উপর ডিপেন্ড করে আসলে আপনি কি করতে চাচ্ছেন। এটা একটা চাইল্ড ফ্রেন্ডলি সিটিও করতে চাচ্ছে, যেটা আমি বলেছি একটু আগে, গভর্নমেন্ট সেই চাইল্ড ফ্রেন্ডলি সিটি কনসেপ্ট থেকে কিন্তু বিভিন্ন ধরনের মিউজিয়াম এবং শিক্ষামূলক বিভিন্ন ধরনের কনভেনশন, শিক্ষামূলক ওয়ার্কশপ কিন্তু এই লাস ভেগাসে এখন অনুষ্ঠিত হচ্ছে। সো আমরা কোনো ক্রমেই লাস ভেগাসকে কিন্তু আর সিন সিটি বলতে পারি না, এখন পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। ওকে দর্শক, সো আপনারা এতক্ষণ দেখলেন, আসলে আপনাদেরকে দেখালাম যে কিভাবে লাস ভেগাসে এই ক্যাসিনো ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে এবং এইখানে কিভাবে লোকজন $1 মিলিয়ন হারায়, আবার $1 মিলিয়ন জেতে। আমরা কালকে খেলার চেষ্টা করেছিলাম বাট হেরে গেছি। যাই হোক, আমরা আজকে বিদায় নিচ্ছি, একটা আইডিয়া আশা করি আপনাদেরকে দিতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই, মেক ইট ইজি, টেক ইট ইজি, লাইফ উইল বি ইজি।